আজকের আলোচ্য বিষয় পুরুষদের বন্ধাত্বের কারণ। আসসালামু আলাইকুম, টিটি সুমি মেডিকেয়ারে নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে আমি ডাক্তার রুহুল আমিন শুরু করছি আজকের আলোচনা পর্ব। আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব পুরুষদের বন্ধাত্বের কারণ সম্পর্কে। তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরুষদের বন্ধাত্বের অনেক কারণ রয়েছে। বিবাহের পূর্বে বা পরে গনোরিয়া বা সিফিলিসে আক্রান্ত হওয়া এবং এর ফলে শুক্রাণু কম উৎপন্ন হওয়া, শুক্রাণু পুরোমাত্রায় নির্দিষ্ট বেগে যদি গতিশীল না হতে পারে সেক্ষেত্রেও বন্ধাত্ব হতে পারে। স্পাম বা শুক্রাণুর আকৃতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রেও বন্ধাত্ব হতে পারে। বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগের জন্য যদি স্পার্মের গতিশীলতা কমে যায় সেক্ষেত্রে পুরুষদের বন্ধাত্ব হতে পারে। বয়সজনিত কারণে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এবং এটির কারণেও বন্ধাত্ব হতে পারে। অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক মেডিসিন খেলে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে বন্ধাত্ব হতে পারে। কোনো কারণে টেস্টিসে আঘাত লাগলে এবং শুক্রাণুর উৎপাদন ক্ষমতা কমে গেলে বন্ধাত্ব হতে পারে। পিটুইটারি গ্রন্থির সমস্যা হলে, থাইরয়েড হরমোনের তারতম্য ঘটলে, বহুমূত্র রোগ বা উচ্চ রক্তচাপ থাকলে বন্ধাত্ব হতে পারে। ভেরিকোসিলের কারণেও পুরুষের বন্ধাত্ব হতে পারে। এছাড়া উচ্ছৃঙ্খল জীবনযাপন, অতিরিক্ত ধূমপান, মদ্যপান, অধিক রাত জাগরণ এবং বিশ্রামের অভাব হলে পুরুষের বন্ধাত্ব হতে পারে। মানসিক দুশ্চিন্তা এবং প্রতিদিন ঘুমের মেডিসিন খেলে পুরুষের বন্ধাত্ব হতে পারে। অতিরিক্ত মেদ এবং শরীরের ওজন বৃদ্ধি পেলেও পুরুষের বন্ধাত্ব হতে পারে। সঠিক কারণ যাচাই করে চিকিৎসা নিলে খুব সহজে বন্ধাত্ব থেকে মুক্তি পাওয়া যায়। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।